একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি একধারে যেখানে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি যিনি রয়েছেন জেপি নাড্ডার সভামঞ্চল রয়েছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মথার যারা রয়েছেন তারা কিন্তু একটি ডিমান্ড তুলে ধরেছেন উই ডিমান্ড গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলবো আপনাদের সাথে আপনার নাম জনাবিদ দেববর্মা আচ্ছা আপনার নাম নবচরণ দেববর্মা আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন গেটা টেপালেন পুরি মাঙ্গা কারো হোগা আজকে এখানে জেপি নাড্ডা জি রয়েছে সর্বভারতীয় সভাপতি উনার কাছে আপনাদের এই দাবি রয়েছে হ্যাঁ দাবি হোগা দিলে তো ভালো তো হ্যাঁ গেটা টেপালেন পুরি মাঙ্গা করলে দাবি করলে ভালো তো এলে কি আগামী দিনে আমরা যদি দেখি আমরা যদি দেখি যে এই এডিসি এলাকায় বর্তমানে ত্রিপুরা মথার একটা সমর্থন রয়েছে বর্তমানে বিজেপি রাজ্য সরকারে সেখানে রয়েছেন তো আপনাদের আজকে সর্বভারতীয় সভাপতি উপস্থিত রয়েছেন কি দাবি রয়েছে আমরা কিছু দাবি না আমরা চাই শুধু গ্রেটার ত্রিপুরা হোক আমরা কিছু বিরোধী না আমরা কনস্টিটিউশন আমরা যে ত্রিপুরা শাহ আছে তার একটা সলিউশন কনস্টিটিউশন মধ্যে আমরা যে বোবাগ্রা মহারাজ যেটা বলেছে কোনো এখানে আমরা কোনো কারো ঝগড়া বা এমনি কোনো প্রবলেম কোনো কিছু করার জন্য আসছি না আমরা শুধু চাই শান্তিভাবে প্রোগ্রাম হইব আর আমরা চাই শুধু এখানে এসে আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমরা এটাই একটাই দাবি যেটা আমরা জনজাতি যে আছে শুধু জনজাতি না সবাই আর কি আমরা যে ত্রিপুরা শাহ আছে মুসলমান হোক আমার খ্রিস্টান এরই যে কমিউনিটি হোক আমি এসে কে লিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কার মাং কর রে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মাং কর রি হ্যাঁ ইসিলিয়ে জার আমরা কনস্টিটিউশন আন্ডার মে আমরা কুছ সলিউশন দে যে ত্রিপুরা শাহ আবি তক জো আপ তো দেখ রহে আপ তো মিডিয়া হ্যায় মালুম হোগা জেসে কি ত্রিপুরা শাহ কে লিয়ে বহুত প্রবলেম জো হো রহে হ্যায় প্রবলেম তো আবি কাফি দিনো সে গো আপনি দেখা হোগা মিডিয়া মে রেপ কেস হো রহে হ্যায় ত্রিপুরা শাহ জো লোক জো ইসি কে লিয়ে হাম গ্রেটার ত্রিপুরা কে লিয়ে জো ডিমান্ড হ্যায় ইয়ে কনসেন্ট কে আন্ডার হাম কো সলিউশন দে বাস ইতনা হ্যায় আমরা ধন্যবাদ একেবারে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে একাধারে সেখানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভামঞ্চ রয়েছে এবং তার সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে যারা রয়েছেন তাদের দাবি রয়েছে যারা জনজাতি ভাই বোনরা রয়েছেন তাদের দাবি রয়েছে যে গ্রেটার ত্রিপুরা তারা কোনো ধরনের সেখানে অশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছেন না কিন্তু তাদের দাবি রয়েছে যে গ্রেটার ত্রিপুরা এবার এখানে উপস্থিত কিছু জনগণের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো দাদা একটু কথা বলবো আপনার সাথে একেবারে যারা উপস্থিত রয়েছেন আমরা কিছুটা কথা বলার চেষ্টা করবো দাদা আপনার নাম সাধারণ জনগণ রয়েছে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করবো ভাই ভাই আপনি স্যার থোড়া বাত করনা চাহেঙ্গে ভাইয়া থোড়া বাত করেন আপনার নাম কি হ্যায় আপনার নাম সমল জৈরিয়া কব আয়ে হে আপে कितने बजे आए हैं आप कितने बजे आए हैं अरे मेरा तो किस बजे से आए हैं आप यहाँ अरे बीजेपी मीटिंग के आए थे यहाँ पे कौन कौन उपस्थित है आज अतिथि के रूप पे आपको पता है अतिथि के रूप पे कौन कौन उपस्थित है आपको पता है अरे मेरा आपको आपका डिमांड क्या है कोई डिमांड है आपका मेरा डिमांड अरे मेरा डिमांड तो एक पांडा में आया था डिमांड থ্যাংক ইউ একেবারে এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি দিদি আপনার নাম আমার নাম সরস্বতী দাস কখন এসেছেন আমি সকাল 11টায় এখানে পৌঁছে গেছি বাড়ি কোথায় আমার বাড়ি আগরতলা তো কি উদ্দেশ্যে আজকে এখানে আসা আমাদের ভারতীয় জনতা পার্টির দেশের সভাপতি নাড্ডাজি এখানে আসছেন আমাদের ত্রিপুরা রাজ্যে ওনাকে ওনার কথা মূল্যবান কথা শোনার জন্য আমরা সবাই এখানে আসছি আপনাদের কোনো দাবি রয়েছে একজন সাধারণ জনগণ হিসাবে
দেখুন আমাদের প্রধানমন্ত্রীজি আমাদের ত্রিপুরার জন্য ছোট্ট একটা পর্বত রাজ্য ত্রিপুরা, সেই ত্রিপুরার জন্য আজকে 2018 পর থেকে উনি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এটা উন্নয়নের জন্য কাজ করছেন, আশা করি আগামী দিনেও করবেন। দাবি আমাদের করতে হয় না, উনি নিজের থেকেই আমাদের রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা ধীরে ধীরে এখানে যারা উপস্থিত রয়েছে তাদের সাথে কিছুটা কথা বলার চেষ্টা করছি, এবং অনেকাংশেই আমরা যদি বলি যে এই মঞ্চের যে রয়েছে মঞ্চ থেকে বা মঞ্চের ভেতরে যে জায়গা রয়েছে, যে মাঠ রয়েছে, সেই মাঠে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে প্রত্যেকটি দৃশ্য, এবং যিনি পুলিশ প্রধান রয়েছে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব এবং আমরা কিছুটা জানতে চাইব। স্যার স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়। একটি বিষয় জানতে চাইবো যে কি ধরনের পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত এখানে? যদি আপনার দেখছি পরিস্থিতি কাফি কন্ট্রোলে আছে, তো